সবার আগে পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো আমাদের হোমিওপ্যাথি খুব একটা ভালো ওষুধ নাক্স আমরা নাক্সবমটা কোন ওষুধ কখন ইউজ করে থাকি কত মাত্রায় ইউজ করে থাকি এবং কোন রোগের ক্ষেত্রে ইউজ করে থাকি সেটা নিয়ে আলোচনা করব তাহলে আমরা প্রথম যে ক্ষেত্রে আমরা দেখি যে একটা লোক সাধারণত অনেক সাবধানে থাকে সে অন্যের উপরে কোনো হেল্প নিতে ইচ্ছা করে না আর আরেকটা বড় হলো সে অল্পতে রেগে যায় যেমন হুট করে আপনি গায়ে হাত দিবেন হুট করে রেগে যাবে এটা হলো নাক্সফম রুগীর একটা বড় লক্ষণ সেক্ষেত্রে আমরা এরকম রুগীর ক্ষেত্রে আমরা তাকে নাক্সফম ইউজ করব নাক্সফম ইউজ করব থার্টি ইউজ করব। এটা আপনার তিন দিন ইউজ করবো সকালবেলায় এক ফোঁটা করে ঠোঁটে নিচে তাহলে আশা করা যে এটা অনেক কমে যাবে আর একটা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা বিশেষ করে রাত্রে যখন ডায়রিয়া ডায়রিয়ার ক্ষেত্রে রাত্রেই ডায়রিয়াটা হবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার গ্যাস অনুভূত হবে এবং ওয়াটে প্রবলেম হবে এটা শুধুমাত্র রাত্রের ক্ষেত্রে আমরা এই জিনিসটা অনুভব করবো সেই ক্ষেত্রে আমরা নাক্সফ্রমটা ইউজ করবো নাক্সফ্রম টু হান্ড্রেড ইউজ করবো এবং আমরা এটা বাসাতেও রেখে দিতে পারি বাসাতে থার্টিও রেখে দিতে পারি টু হান্ড্রেডও রেখে দিতে পারি এরকম প্রবলেম হলে আমরা নাক্সফোমটা ইউজ করবো অবশ্যই এরপরে দেখা যাচ্ছে যে এমন একটা লোক বসে আছে আপনার পাশে দেখা যাচ্ছে হুট করে সে শব্দ যে কোনো শব্দতে ভয় পেয়ে যাচ্ছে এবং এত ভয় পাচ্ছে মনে হচ্ছে যে সে অজ্ঞান হয়ে যাবে বা এরকম বা এক কথা সহজে সহজে বলা যাচ্ছে যে সে শব্দতে আপনার খুব ভয় পায় এমন ক্ষেত্রে আমরা নাক্ফাম ইউজ করবো নাক্সবামটা থার্ড ইউজ করবো তাহলে দেখা যাচ্ছে আমরা একটা ভালো ফল পাবো এটা তিন দিন ইউজ করলে হবে পাঁচ বড়ি করে অথবা আপনি ঠোঁটের নিচে এক আপনার জিওবার নিচে এক ফুট করে ইউজ করতে পারেন এই ক্ষেত্রে ভালো উপকার পাওয়া যাবে আরেকটা দেখা যাচ্ছে যে একই ক্ষেত্রে দেখা যাচ্ছে রুগী আপনি এই রুগীর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি তার গায়ে হাত দিচ্ছেন শুধুমাত্র হাত দিয়েছেন এই স্পর্শ করছেন এই ভয়ে দেখা যাচ্ছে জেদ তার প্রচুর জেদ হচ্ছে কেন আপনি তার গায়ে স্পর্শ করলেন এই রুগীর ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাকে তাকে মারতেও যাবে ফল এক্ষেত্রে যদি অনেক পুরাতন হয়ে থাকে দীর্ঘ সময় হয়ে থাকে তাহলে আমরা এটাকে দুইশো থেকে ওয়ান এম ইউজ করব দেখা যাচ্ছে এটা ভালো ফলে ভালো ফল পাওয়া যাবে এই ক্ষেত্রে আর দেখা যাচ্ছে যে যদি কোনো ব্যক্তি আপনার বিশেষ করে গাঁজা মদ তারপরে পান বিড়ি সিগারেট খুব অতিরিক্ত খায় দেখা যাচ্ছে তাদের নেশা কোনোভাবেই তারা চেষ্টা করতেছে কিন্তু এটা ভাঙানো সম্ভব হচ্ছে না তাহলে সেক্ষেত্রে আমরা নাক্স ফর্মটা ইউজ করব আপনার যদি এটা আপনি নিয়মিত ইউজ করেন টু হান্ড্রেড থেকে ওয়ান এম এটা আপনি পনেরো দিন ইউজ করলেন তারপর পনেরো দিন পরে ওয়ান এম ইউজ করলেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার আশা করে যে আপনি আস্তে 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 নেশা থেকে আপনি সরে আসবেন এটা থেকে একটা ভালো ফল পাওয়া যায় আরেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার রুগীর ঘুম আসে না আপনার ঘুম একেবারেই আসে না রাত তিনটার পরে ঘুম আসতেছে তাহলে দেখা যাচ্ছে কি হচ্ছে রাত তিনটার পরে যখন ঘুম আসতেছে তখন দেখা যাচ্ছে অনেক সকাল পর্যন্ত সে ঘুমাচ্ছে এবং দেখা যাচ্ছে তার শরীরটা অনেক ক্লান্তি হয়ে যাচ্ছে এবং ক্লান্তি এত পরিমাণ হচ্ছে শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে এই প্রবলেমগুলো যদি কোনো রোগীর ক্ষেত্রে দেখা যায় তাহলে আমরা অবশ্যই নাক্সফাম ইউজ করবো নাক্সফাম কত ইউজ করবো নাক্সফাম আমরা এখানে টু হান্ড্রেড ইউজ করবো ওয়ান এম ইউজ করবো এটা স্টেপ বাই স্টেপ ইউজ করবো তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা খুব ভালো ফল পাবো এটা আমরা পুরিয়ার সঙ্গে ব্যবহার করব আপনার প্রথম পনেরো দিন ইউজ করব প্রথম প্রথম পনেরো দিন আপনার বড়ির সঙ্গে অর্থাৎ আপনার পাঁচ বড়ি করে দিনে তিনবার খাবো পনেরো দিন তারপরে আমরা ওয়ান এম ইউজ করব দেখা যাচ্ছে যেটা আশা করে যায় ওটা অটোমেটিক সেরে যাবে তারপরে আরেকটা হলো কি আপনার নাক্সমের ক্ষেত্রে দেখা যাচ্ছে সকালে বমি বমি ভাব থাকে আপনার রুগী দেখা যাচ্ছে সকালবেলা আসলেই ওয়াক উঠতে যায় অর্থাৎ বমি বমি করে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা খুব আপনার ভালো কাজ করে নাক্সফাম তারপরে আমার আর একটা জিনিসটা আমার ভুলে গেছি যে মেয়েদের পিরিয়ডের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে সময় পিরিয়ডটা হওয়ার কথা ছিল সেই সময় পিরিয়ডটা না হয়ে তার আগেই পিরিয়ড হয়ে যাচ্ছে তাহলে দেখা যাচ্ছে যে এবং আগে পিরিয়ড হচ্ছে এবং দেখা যাচ্ছে অনেক পরিমাণে এবং অনেক দিন থাকতেছে তাহলে এরকম প্রবলেম যদি আমরা দেখি কোন রোগীর ক্ষেত্রে তাহলে অবশ্যই আমরা নাক্সফামের স্মরণ করবো কারণ নাক্সফর্মে স্মরণ করবো এই জন্য যে নাকসফর্মটা একমাত্র ওষুধ যেটা আপনার দ্রুত এটা সেরে যায় তাহলে আমরা এই কটা রোগ পালাম তাহলে বন্ধুরা আমরা এখান থেকে তো শিখলাম আবার আরো কিছু কিছু আছে যেমন পাইরোসিস অর্থাৎ আপনার মুখে প্রচুর পরিমাণে পানি চলে আসে আপনি বসে আছেন হঠাৎ করে আপনার মুখের ভিতরে পানি চলে এসছে প্রচুর পরিমাণে পানি চলে এসছে ক্ষেত্রে আমরা কি করবো ম্যাক্সিমাম স্মরণ করবো ম্যাক্সিমাম আমরা এখানে থার্টি ইউজ করব বা আমরা প্রথমে সিক্স এক্স ইউজ করতে পারি তারপর থার্টি ইউজ করতে পারি আমরা এটা পনেরো দিন এক মাস ইউজ করলে দেখা যাচ্ছে অটো আমাদের এটা ঠিক হয়ে যাবে আশা করা যায় তা আরেকটা হলো যে বাচ্চা আপনার বাচ্চাদের দেখা যাচ্ছে যে আপনার পেট ব্যথা করে লিভার ব্যথা করে এবং দেখা যাচ্ছে অসহ্য ব্যথা ব্যথা করে দেখা যাচ্ছে যে আপনার সে খেতে যায় না কিছু ঘুমাতে চাচ্ছে না সারাদিন পেটে ব্যথা করতেছে এই ক্ষেত্রে আমরা নাক্স বামকে স্মরণ করবো নাক্স বাম ইউজ করবো তাদের যেহেতু বাচ্চা আমরা এখানে থার্টি ইউজ করবো থার্টি পুরিয়ার সাথে ইউজ করবো পাঁচ বড়ি করে দিনে তিনবার দেখা যাচ্ছে যে এরপরে যে বাচ্চা ঘুমাতে যাচ্ছে না সে বাচ্চা আপনার এটা খাওয়ানোর পরে অটো অটো তার ঘুম চলে আসবে আমাদের আরেকটা সমস্যা হলো যে আপনার পেট ব্যথা অর্থাৎ লিভার পেট ব্যথার কারণে আপনার মাথায় হেরেক মাথা মাথা ব্যথা করতেছে এবং লিভারের সমস্যা সে উঠতেই পারতেছে না খুব ব্যথা করতেছে এরূপ ক্ষেত্রে আমরা নাক্স হোম ইউজ করবো নাক্স হোম ইউজ করলে দেখা যাচ্ছে আমাদের খুব ভালো ফল পাওয়া যাবে আরেকটা হলো যে আপনার অনেক সময় দেখা যায় যে রুগী খাওয়ার পর পেটে ব্যথা করে দুই তিন ঘন্টা পর্যন্ত আপনি খাচ্ছেন খাওয়ার পরেও দেখা যাচ্ছে যে দু তিন ঘন্টার ব্যথা যাচ্ছে না খুব গরম অনুভূত হচ্ছে এক্ষেত্রে আমরা নাক্সফার্ম ইউজ করব সহজ কথায় আমরা বলতে পারি যে এবং এমন একটা ওষুধ যে আপনি খুব বিশেষ করে পেট ব্যথা বা পেটের ব্যথার জনিত কারণের জন্য প্লাস গ্যাসের কারণের জন্য খুব উপকারী একটা ওষুধ আমাদের ডক্টর আমাদের জনক। ডক্টর হ্যানিম্যান বলেছে যে হোমিওপ্যাথি মেডিসিনের ক্ষেত্রে ভন্থ এমন একটা ঔষধ যে ওষুধটি অবশ্যই প্রত্যেকটা ডাক্তারের কাছে থাকবে তো বন্ধুরা আমার শ্রদ্ধে বড় ভাই প্লাস আমাদের সম্মানীয় মুর্বি যদি কারো কাছে আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আশা করি আপনাদের উপকারে আসবে এবং আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন যদি এখানে কোনো কিছু ভুল ত্রুটি হয় সেক্ষেত্রে জানাবেন আর এই ভিডিওটি দেখে যদি আপনাদের উপকার আসে অনেক ভালো লাগবে আশা করি সবাই ভালো থাকবেন খোদা হাফেজ